আমরা আলোচনা করব আজকে হাঁটু ও পা ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা ও রিহ্যাব বিশেষজ্ঞ এবং কর্ণধার, প্রধান কর্ণধার আমি বলবো, ডিপিআরসি হসপিটাল। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আপনার হাঁটু তারপরে পায়ের ব্যথা, এটা তো সবসময় অনেকেরই লেগে থাকে, এবং এই যে হাঁটুর ব্যথা যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, তো আমরা বলি যে ডিজিজ অফ জেরিয়াট্রিক্স বা ওল্ড এজের একটা রোগী হয়ে দাঁড়ায়, তো প্রচুর লোক এই হাঁটুর ব্যথায় ভুগছে। তো হাঁটুর ব্যথা কী কারণে হতে পারে? ধন্যবাদ। আসলে আমাদের যে প্র্যাকটিস, স্পেশালি আমার ডিপিআরসিতে যে প্র্যাকটিসটা আমরা করে থাকি, সেটা আসলে টারশিয়ারি লেভেলে রোগের চিকিৎসা করি। মানে টারশিয়ারি বলতে হচ্ছে প্রাইমারি যে হাঁটু ব্যথা রুগীগুলো আমরা খুবই কম আসে আমাদের কাছে। হয়তো রুগীর অপারেশন করতে হবে বলেছে, বা দীর্ঘদিন 5-10 বছর ধরে হাঁটু ব্যথা ভুগছে, বা পা ব্যথা ভুগছে, বা অনেক ক্ষেত্রে হ্যাঁ যে প্রাইমারি কেসও আসে, বিভিন্ন লেভেল অনুযায়ী রুগীরা আসে, বা ইনজেকশন নিচ্ছে হয়তো জয়েন্টে, হ্যাঁ বিভিন্ন সময়ে তারা হয়তো বিভিন্ন দেশ বিদেশ ঘুরেও ভালো হচ্ছে না, তখন আসে। কিন্তু আমরা যদি একটা হাঁটুর টোটাল বেসিক সমস্যাগুলো দেখি, তার অন্যতম সমস্যা হচ্ছে আপনি একটু আগেই বলছিলেন যে অস্টিওআর্থ্রাইটিস। আর্থ্রাইটিসও প্রায় 200 টাইপ, তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস এমন একটা আর্থ্রাইটিস যেটা হাঁটুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে, সেটি এবং 40 ঊর্ধ্ব নরনারী সবাই কোনো না কোনো দিন হয়ে থাকে। এবং এই হাঁটুতে দেখা যায় যে অন্যান্য আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা টিউবারকুলার আর্থ্রাইটিস, বা এই যে আমরা করোনা বলছি, করোনা বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন জনিত কিন্তু আর্থ্রাইটিস হয়ে থাকে ভাইরাল ডিজিজ থেকে। তাছাড়া বিভিন্ন সমস্যা যেমন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার থেকে হতে পারে, অনেক সময় হাঁটুতে আঘাত পেয়ে, যদি কেউ কোনো কারণে আঘাত পায়, পড়ে গিয়েছিল বা আঘাত পেয়েছে বা স্পোর্টস ইঞ্জুরি, বা হাঁটতে গেল একটা মহিলা হয়তো তার হাই হিল ব্যবহার করলো, সে একটু হোঁচট খেলো, তা থেকে কিন্তু হাঁটু ব্যথা বা ইঞ্জুরি হতে পারে। তো লটস অফ কজ আছে হাঁটু ব্যথা এবং পা ব্যথার। আর আমাদের শরীরের ওজন একটা ফ্যাক্টর, বিভিন্ন ভাস্কুলার ডিজিজ থেকেও কিন্তু পা ব্যথা হতে পারে। হাঁটু তো হচ্ছে যে মানে মানে সবচেয়ে সারা শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট, তো যদি খুব বেশি স্থূলকায় হয় তখন তো অটোমেটিক হাঁটুর উপর স্ট্রেস পড়বে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে বাংলাদেশের সমাজে, যে অনেক রুগী এসে বলে স্যার হাঁটু ব্যথা হলে কি হাঁটা বন্ধ করতে হবে কিনা। না, হাঁটু ব্যথা হলে হাঁটাটা হচ্ছে হাঁটু ব্যথার জন্য আদর্শ একটা ব্যায়াম বা উপকারী, তবে হাঁটুর জন্য ওজন হয়েছে একটা মানে আমি বলবো একটা খারাপ দিক বা খারাপ একটা সমস্যা, যেটার কারণে হাঁটু ব্যথার রুগী ভালো হয়ে গেলেও আবার হাঁটু ব্যথা হতে পারে। আচ্ছা, কারণ হচ্ছে শরীরের টোটাল ওজনটি কিন্তু হাঁটুর উপরে, বললাম যে ওয়েট বিয়ারিং সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট। তো আমরা হয়তো বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে, আধুনিক বিভিন্ন অপারেশনবিহীন চিকিৎসা বলেন, ব্যথার ওষুধবিহীন চিকিৎসা বলেন, আমরা দিয়ে থাকি, ভালো হয়ে গেল 1-2 বছর পর রুগীর ওয়েট তো কমে নাই, উল্টা আরো 5-10 কেজি বেড়ে নিয়ে আসে, তখন আবার নতুন করে তার হাঁটুর সমস্যা নিয়ে আসে, এবং অনেক সময় বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে, হাঁটু বাঁকা নিয়ে আসে, হাঁটু পিছনে চলে যাওয়া, বা সবসময় তো আসলে আমাদের লোয়ার এক্সট্রিমিটি আমরা এমনি তো সবাই একটু ঢেকে রাখি বাংলাদেশের সামাজিক অবস্থার কারণে, কিন্তু উন্নত বিশ্বে হয়তো মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তারা তাদের হাঁটু হয়তো দেখতে পায়, কিন্তু আমাদের দেশে দেখা যায় আমাদের কাছে যখন রুগী আমরা ক্লিনিক্যাল এক্সামিন করি, দেখা যায় যে পাটা বেঁকে গিয়েছে, বা বোনি জেনু রিকার ভেটাম জেনু ভেরাস ভেলগাস ডিফর্মিটি, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, মানে হাঁটু হয় ডানে বা বামে বাহিরের দিকে বা পিছনের দিকে বেঁকে গিয়েছে, বা পাটা টোটালি বো হয়ে যায় ধনুকের মতো। আচ্ছা, ধনুকটা যেমন বো থাকে বাঁকা, তদ্রুপ ধনুকের মতো হয়ে আমাদের কাছে আসে, এবং এই হাঁটু ব্যথা থেকে কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা থেকে পায়ের ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা থেকে আপনার পায়ের পাতা ব্যথা হতে পারে, এবং হাঁটু ব্যথা থেকে একটা মানুষের দুর্বিষহ জীবন হতে পারে, মানে তার দাম্পত্য লাইফে সমস্যা হয়ে যাবে, চলাফেরায় সমস্যা হতে পারে, তার কাজকর্মে সমস্যা হবে, টয়লেট করতে সমস্যা হবে, নামাজ পড়া তো দূরের কথা, সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, মানে নরমাল লাইফ যেটা সেটা প্রচন্ড পরিমাণে হ্যাম্পার্ড হবে। এখন কথা হচ্ছে যে ডিপিআরসি হসপিটালে আপনি চিকিৎসা করছেন হাঁটুর ব্যথার, তো ওজন কমানোর জন্য কি তাকে ওইখানে একই রকম ডায়েটিশিয়ান আছে যে ওজনের একটা দাওয়া তালিকা দিয়ে দেওয়া, কোনো মতই ওজন না বাড়ে? ধন্যবাদ। আসলে পৃথিবী যত আপডেট হচ্ছে এখন ওজনের নিয়েও, আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ, অবেসিটি যেটা, অবেসিটি নিয়ে আমরাও আপনার এখন সোচ্চার, কারণ হচ্ছে আপনার হাঁটু ব্যথার ট্রিটমেন্ট দিলেন, পায়ের ব্যথার চিকিৎসা করলেন, রুগী ভালো হয়ে গিয়েও ওজনের কারণে যদি ব্যথাটা আবার ফিরে আসে তাহলে তো সমস্যা।
এজন্য ডিপিআরসি হাসপাতালে কিন্তু আসলে সকল ডিপার্টমেন্ট আছে এবং ওজন কমানোর চিকিৎসা বলেন হাঁটুর ব্যথার তো চিকিৎসা আমরা আছি পুনর্বাসন চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোনো অংশে কম না আমরা এই জাতীয় রোগের অবেসিটি বলেন বা হাঁটু ব্যথা পা ব্যথা রোগের চিকিৎসা এবং আপডেটেড লেটেস্ট ট্রিটমেন্ট করে যাচ্ছি এবং আমাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব আছে আমাদের যদি কোনো রোগীর যে কোনো প্রকার ব্লাড টেস্ট বলেন এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান সকল ইনভেস্টিগেশনের ফেসিলিটি এখানে আছে এবং রিপোর্ট যিনি করছেন উনি অধ্যাপক পর্যায়ে অবশ্যই আমাদের একজন ফুল প্রেজেন্ট প্যাথোলজিস্ট আছে যিনি প্রফেসর আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা সবাই অনেকেই বিএসসি ডিগ্রিধারী অনেকে ডিপ্লোমা তো আছে ডিপ্লোমা ছাড়া তো এমনও ল্যাব টেকনোলজিস্ট নেওয়া যায় না আমি জানি যে এটা খুব ট্রান্সপারেন্ট ই রেখেছেন যাতে কোনো এখানে লুকোচুরি হচ্ছে এটা মানুষের মনে সন্দেহ না সৃষ্টি বাংলাদেশ আসলে চিকিৎসার পর একটু আস্থাহীনতা হয়েছে হয় অনেক কারণে যার কারণে আমরা আমাদের ডিপিআরসি হাসপাতালটাকে এমনভাবে সাজিয়েছি যেন রোগী তার কি হচ্ছে সে নিজে জানে তার রোগটা কি সেটাও জানে এবং রোগের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে এবং ডায়াগনোসিস কিভাবে গোপন করছেন না কিছু গোপন করার কোনো সুযোগও নাই আর গোপন যদি আপনার না করা হয় এতে চিকিৎসাটা রেজাল্টটা ভালো আসে কারণ আমি প্রায় রোগীদেরকে বলি যে আপনার রোগ আপনাকে জানতে হবে আপনি যদি আপনার রোগ না জানেন তাহলে কিন্তু আপনি নিজে থেকে কারেকশন হতে পারবেন না অর্থাৎ রোগ জানতে হবে রোগীকে এই যে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা তো বিভিন্ন এক্সারসাইজ মাধ্যমে ফিজিওথেরাপির আরেক নাম যদি এক্সারসাইজ বলি বা ব্যায়াম বলি তাহলে এক্সারসাইজ তো করতেই হচ্ছে তো এক্সারসাইজ তো আপনি এখানে করাচ্ছেন আর আর কোথায় কোথায় তিনি করতে পারে মানে জানতে পারেন যে ধন্যবাদ আসলে হ্যাঁ এটা খুবই ভালো কথা বলেছেন অনেক রোগী বলে স্যার আমাদের দ্বারা তো আসা সম্ভব না বিদেশ থাকে বিভিন্ন দেশ বিদেশ প্রত্যন্ত গ্রামে গঞ্জে আবার ইকোনমিক্যাল ব্যাপার আছে বিকজ আমরা একটা প্রাইভেট হাসপাতাল আমাদের এখানে অবশ্যই খরচ সরকারির থেকে বেশি সব মিলে সবার এফোর্ট আসে না এফোর্ডেবিলিটি আসে না আর সব ক্ষেত্রেই যে আপনার চিকিৎসাই নিতে হবে তা কিন্তু না আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তা আমরা এই হাঁটু ব্যথা পা পা ব্যথার ক্ষেত্রে অনেক স্পেসিফিক কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেটা যাদের প্রাইমারি অবস্থা আছে ব্যথা তারা কিন্তু করলে এমনি সেরে যায় বা এই এক্সারসাইজগুলো করলে রোগীর কিন্তু আর পা ব্যথা জীবনও হবেই না বা সে সুস্থ থাকতে পারে তো এই এই জন্যই আমি সেই 2012 সাল থেকে কিন্তু এটা আমি থিম মানে এই জিনিসটা আমি চিন্তা করেছি যে সাধারণ জনগণ কিভাবে এক্সারসাইজগুলো স্পেশালি যে ডাক্তারি এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ মেডিকেটেড এক্সারসাইজ কিভাবে সহজে পেতে পারে যার কারণে আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান এবং ওখানে হেলথ টিপসগুলো দেওয়া আছে নিয়ম কানুনগুলো বলা আছে তো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যারা দর্শক আমার প্রোগ্রামটি এখন দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে ফেসবুক পেজ আছে সেটাও তারা কিন্তু লাইক দিয়ে রাখতে পারে দুটার মাধ্যমে অনায়াসে কিন্তু পেতে পারে এটা দুটি জনপ্রিয় মাধ্যম অর্থনৈতিক সাশ্রয় ঘটছে অবশ্যই এটা কিন্তু মানুষ যদি বাসায় বসে তার চিকিৎসাটা পেয়ে যায় এবং চিকিৎসায় যদি একটু অন্তত সময় দেয় কারণটা হচ্ছে সময় দেওয়া বলতে হচ্ছে হয়তো তার একটা কোনো টিপস দরকার একটা এক্সারসাইজ জানা দরকার সে আমার কাছে আসতে পারছে না সে তো ইউটিউব থেকে দেখে নিতে পারে সেখানে সে বা ফেসবুক থেকে দেখে নিতে পারে তো যার এই সুবিধার কারণে এই এই মানুষের এই সহজলভ্যতার কারণে কারণ অনেকে চাইলেই আমি তাকে সময় দিতে পারবো না চাইলেই ফোন ধরা আমার দ্বারা সম্ভব না ফোনে সব কিছু বলাও যায় না যার কারণে কিছু বেসিক চিকিৎসা আমরা আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি আমাদের কাছে একটা মেইল এসেছে এক মহিলা প্রায় 80 বছরের মহিলা তিনি তা দুই হাঁটুর ব্যথাতেই ভুগছেন একেবারে বিছানায় পড়ে যাওয়ার মতো তিনি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন নেন কিছুদিন ভালো থাকেন কয়েক মাস ভালো থাকেন আবার ব্যথা শুরু হয় আবার ইঞ্জেকশন নেয় কারণ ইঞ্জেকশন নেওয়াটা কত দূর তার জানতে চাচ্ছে কার্যকর নাকি ফিজিওথেরাপি দিলে তার ব্যথাটা ভালো হয়ে যাবে নাকি অপারেশন করতে হবে ধন্যবাদ আপনাকে আসলে এই জন্যই বলছি যে একটা ফুল প্লেজেন্ট কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট শুধু ইঞ্জেকশনও যেমন কোনো ট্রিটমেন্ট না আবার শুধু এক্সারসাইজও কোনো ট্রিটমেন্ট না আবার লাইফ স্টাইলও এখানে একটা ইম্পর্টেন্ট সো সবগুলো অল আর কম্প্রিহেন্সিভ আমি সমন্বিত এখন আসেন কি ইনজেকশন দেওয়া হয় এটা কিন্তু আজকে আমি এই জিনিসটা একটু রোগীদেরকে বুঝিয়ে বলা দরকার হাঁটু ব্যথা বা যে কোনো ব্যথার ক্ষেত্রে অনেক সময় আমরা ইনজেকশন দিয়ে থাকি কিছু আছে NSAIDS গ্রুপের শুধু পেইন কিলার যেমন কিটোরোলাক হতে পারে বা অন্যান্য আরো কিছু ইনজেকশন আছে কিছু ইনজেকশন আছে স্টেরয়েড বেশিরভাগ স্টেরয়েড দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড অলসো দিস ইজ অলসো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তো হাঁটুতেও অনেক সময় দেওয়া হয় তবে হ্যাঁ স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে একজন
দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া দেওয়া কোনোভাবেই ঠিক না, কারণ দীর্ঘমেয়াদী স্টেরয়েড আপনার হাঁটুর ক্ষয় আরো বাড়িয়ে তুলবে, কার্টিলেজগুলোকে নষ্ট করে আরো নষ্ট করে ফেলবে। কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড খুবই কাজ করে এবং সেটা দুই একবার কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আপনি বলছিলেন বারবার কেবল দিচ্ছে এবং সেটা যদি স্টেরয়েড হয় আমি বলবো এই প্র্যাকটিসটা করা ঠিক না। এখন আসেন আরো কিছু ট্রিটমেন্ট, এখন কিন্তু হাঁটুর ক্ষয় হয়ে থাকে, সেপসিস ডেভেলপ করতে পারে, অনেক সময় যেমন ডায়াবেটিস থাকলে সেপটিক আর্থ্রাইটিস হয়ে যেতে পারে, ডায়াবেটিস ছাড়াও হয়ে যেতে পারে, জীবাণু যদি ঢুকে যায় তা ঠিক হতে পারে, এটা তো অ্যাসেপটিক প্রিকশন না নিলে হতে পারে। তো আরো কিছু আমরা যেমন প্রোলোথেরাপি, আপনার নতুন একটা ট্রিটমেন্ট, সেটা নতুন না অনেক পুরাতন নতুন ভাবে আসছে প্রোলোথেরাপি, তারপর আছে পিআরপি প্লাটেলেট রিচ প্লাজমা, পিআরপি তো আপনি করছেন, আমাদের ডিপিআরসি তে হচ্ছে, প্রোলোথেরাপি হচ্ছে, এগুলা কিন্তু অত্যাধুনিক ট্রিটমেন্ট, কিন্তু কার্যকর, অবশ্যই কার্যকর, এবং শুধু প্রোলোথেরাপি দিলে হবে না, এখানে খুবই ইম্পর্টেন্ট, বা শুধু পিআরপি করলে হবে না, তার সাথে তাকে এক্সারসাইজ করতে হবে, থেরাপিউটিক এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এগুলো আছে, এগুলো হচ্ছে কম্বিনেশন ট্রিটমেন্ট। এবং প্রোলোথেরাপি বলেন বা পিআরপি বলেন, এগুলো হচ্ছে কার্টিলেজ রিজেনারেট করে, হেলদি করে, সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনে হেল্প করে, এবং পাশাপাশি আপনি যদি এক্সারসাইজ করেন, ট্রিগারিং করেন, ক্যাপসুলটাকে স্ট্রেন্থেন করেন, মাসেলকে স্ট্রেন্থেন করেন, স্ট্রেসিং করান, তাহলে দেখা যাবে যে একটা মানুষ আস্তে আস্তে তার ওই জোড়াটা আবার ওয়ান টাইপ অফ একটা গাছ মরে যাওয়া অবস্থায়, যেমন আবার পানি দেওয়া, সার দেওয়া, ধীরে সে আস্তে 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 সতেজ হয়। একটু যত্ন শফিউল্লাহ প্রধান, আপনি গাছে পানি দিতে থাকেন, আমরা একটু বিরতিতে নিয়ে ঘুরে আসি। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনি গাছে পানি দেওয়ার কথা বলছিলেন, অবশ্যই থেরাপি নিয়ে যে মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে, অনেকে মনে করে, অনেক সময় রুগী এসে বলে স্যার থেরাপি দিব না, কেন দিব না স্যার, আমার থেরাপি দেওয়ার বয়সই হয়নি স্যার, থেরাপি দিলে তো আমি চুল পড়ে যাবে, এই হবে সে হবে, আসলে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, কেমোথেরাপির সঙ্গে মিলিয়ে ফেলে। আমরা যে গাছে পানি দেওয়ার কথা বলছি সেটা হচ্ছে একটা গাছ নিস্তেজ হয়ে গিয়েছে, তাকে আবার কৃষক বা আমাদের যারা কৃষিবিদ আছেন তারা বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে, বিভিন্ন ওষুধের মাধ্যমে, পানির মাধ্যমে, সারের মাধ্যমে, জৈব হোক আর কৃত্রিম হোক, তাকে আবার সতেজ করা, ফিজিওথেরাপিও লাইক দ্যাট। আর কেমোথেরাপিটা কি, একটা গাছের কোনো অংশ কোনো পোকা ধরেছে বা এই পোকার মাধ্যমে বাকি গাছটা নষ্ট হয়ে মারা যেতে পারে, কেটে ফেলে দেওয়া, নষ্ট করে দেওয়া, ডেস্ট্রয় করে দেওয়া, সেটা হচ্ছে কেমোথেরাপি। কেমোর সাথে ফিজিওথেরাপি মিল করার কোনো সুযোগ নেই, এটা থেরাপি মানে তো চিকিৎসা, থেরাপি মানে চিকিৎসা। এই জন্য আমরা এই জিনিসটা আমরা বাংলাদেশে, তবে হ্যাঁ এটা কিন্তু সত্য কথা, এখন কিন্তু রোগীরা অনেকাংশে সচেতন হয়েছে, এর জন্য অবশ্যই যেমন বাংলা টিভিকে ধন্যবাদ, মিডিয়া অ্যাজ এ হোল মানে রেসপন্সিবল ফর দ্যাট, হ্যাঁ মিডিয়া যদি, এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অথেন্টিক ডাক্তাররা কথা বলছে, এখন সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড বড় বড় প্রফেসর আমি দেখছি, যাদেরকে হয়তো আপনি এক বছর আগে সিরিয়াল দিলে আপনি পাবেন না, বা বাংলাদেশে অনেক প্রফেসর দুই তিন মাস আগে সিরিয়াল দেওয়া লাগে, তারাও কিন্তু এখন হেলথ টিপস দিচ্ছে। সো যদি রিনাউন্ড ওয়েল নোন যাদের কথা যদি রোগীরা অন্য কাজে সময় ব্যয় না করে, আলতু ফালতু ভিডিও না দেখে, যদি ডাক্তারি চিকিৎসাগুলো অন্তত শুনে অবশ্যই নিজের স্বাস্থ্যের জন্য আস্থা রাখতে পারে এমন চিকিৎসকের কথা শোনা দরকার, অবশ্যই অথেন্টিক ডাক্তারের কথা শুনতে হবে। বাংলাদেশে তো এখন ডাক্তার কোন লেভেলে কোন স্পেশালিস্ট কে, যেমন আপনি মেডিসিনে একজন বক্ষবিধির ভালো মানে একটা ওয়েল নোন চিকিৎসক, তো এটা তো সবাইকে জানতে হবে, তো এটা জানার জন্য তো তার মিডিয়া দরকার, সে কিভাবে জানবে যে আপনি কে, এই জন্য মিডিয়া দরকার। তো মানুষকে চয়েস করে নিতে হবে, সে কি ভ্রান্ত কথা নিবে না অথেন্টিক ডাটা নিবে। আরেকটা ব্যাপার আছে, আপনি বলেছেন যে এই পা অনেক সব বেঁকে যাচ্ছে, এই এই ফিজিওথেরাপি দিয়ে মানে বেঁকে যাওয়া পাটাকে সোজা করা যাবে কিনা? আমি বারবারই বলে আসছি আগে থেকে যে বাত ব্যথা বা হাঁটু ব্যথা, পা ব্যথার ক্ষেত্রে যেটা হয়, ব্যথা রোগের আমি বলবো আশীর্বাদ স্বরূপ, কারণটা হচ্ছে ব্যথা এক পর্যায়ে অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, চলে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে পাটাকে বেঁকে ফেলবে, বাঁকা হয়ে যাবে, ডিফর্মড হয়ে যাবে, সেটা অভিশাপ, চিকিৎসকের কাছে যাবেও না। এই জন্য আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অ্যান্ড ব্যথা বাত ব্যথার চিকিৎসা বা প্যারালাইসিসের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপির বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে এখনো হয় নাই, সৃষ্টির আদি হইতে এখনো পর্যন্ত। আরেকটি ব্যাপার আমরা যে আজকে আমাদের আলোচনার মূল ব্যাপার যেটা, যে সেটা পায়ে ব্যথা, তো এই পায়ে ব্যথা অনেকে আছে, ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে পায়ের মধ্যে ব্যথা করছে, পায়ের মানে তলার সোলটার মধ্যে ব্যথা করছে, এটা কেন হচ্ছে, অনেকেই কমপ্লেন করে, এটা প্রায় আমরা প্রায় আমি প্রচুর কথা বলেছি। পা ব্যথার মূল এই জাতীয় কমন হচ্ছে হিল
পেইন হয় বা অনেক সময় পুরো পাতাও ব্যথা হতে পারে বা পিছনে যে টেন্ডনটা থাকে টেন্ডোকিলিস বলে সেখানেও ব্যথা হতে পারে এর মূল কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এন্ড ক্যালকেনিয়াল ইস্পার দুইটা খুব কমন রোগ আছে যেটার কারণে ক্যালকেনিয়াল ইস্পার মানে ওখানে হাড্ডি বেড়ে যায় হাড্ডি বেড়ে যাচ্ছে আর প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে ক্যালকেনিয়াল ইস্পারের প্রাইমারি রোগ আগের অংশ আগের রোগ দেন ওটা আস্তে আস্তে কনভার্ট হয়ে ক্যালকেনিয়াল ইস্পারে যায় এর মূল কারণ হচ্ছে পায়ের ইনজুরি হওয়া এটা কিভাবে হতে পারে মোস্ট অফ দ্য জুতা এটার একটা মূল কারণ জুতা যদি জুতাটা নরম না হয় শক্ত জুতা হয় এবং জুতার পায়ের সাইজ আছে যে আমার জুতার দরকার 8 আপনি জুতা কিনলো টাইট ফিট 7 তাহলে পায়ের তলা ব্যথা হবে পায়ের চারপাশে ব্যথা হবে এই জন্য একটু ঢিলে ঢালা জুতা কিনতে হবে এবং সফট জুতা কিনতে হবে আমরা অনেক সময় ব্যবসায়িক ভাবে বলে থাকি ডক্টর শু বলতে কোনো ডাক্তারি কোনো ভাষাও নাই আমি কখনোই যেতে প্রেসক্রিপশনও করি না এটা এটা একটা ব্যবসায়িক কথাবার্তা মেডিকেটেড শু আছে মেডিকেটেড শু বলতে কিছু নাই রোগীরা বাজারে গিয়ে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির জুতা যদি সেটা সে পায়ে দেখবো সফট কিনা তা সোলটা একটু মোটা এবং সফট সফট এবং সেটা কমফোর্টেবল কিনা ভালো লাগে কিনা পরলে আরামদায়ক কিনা সেটাই হচ্ছে আদর্শ জুতা তাহলে এটা যদি এরকম কমফোর্টেবল জুতা পরে তাহলে স্পারটা ডেভেলপ করবে না না ইনজুরি হওয়ার প্রবণতাটা কমে যাবে অনেকাংশে আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে তারপরেও যদি কারো এই জাতীয় সমস্যা দীর্ঘায়িত হয় হতে পারে যেমন ফুট ক্যাভাস ডিফর্মিটি আমরা বলি বা এক্সাজারেট ফুট বাট ফুট প্ল্যানাস ডিফর্মিটি বা ফ্ল্যাট ফুট তা থেকে কিন্তু পায়ের তলায় ব্যথা বা হিলে ব্যথা হতে পারে সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন আমরা শু মডিফিকেশন করি বিভিন্ন থেরাপি দেব যেমন লেজার খুব কাজ করে প্রোলোথেরাপি খুব ভালো কাজ করে পিআরপি থেরাপি কাজ করে এরপরে ইলেকট্রিক্যাল ফেরাডিক কারেন্ট খুবই মানে এটা কি স্পটটাকে কি হাড়টাকে কি গালিয়ে দিচ্ছে না হাড়টাকে আমরা আসলে ওখানে জায়গা করে দিই মানে সে যে সফট টিস্যুকে ইনজুরি করছে বারবার সফট টিস্যু এবং হার্ড টিস্যুর মধ্যে যে একটা ক্রিয়া বিক্রিয়া সারাক্ষণ হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে ইনফ্লামেশনটা সাবসাইড করে দেওয়া বা দমিয়ে দেওয়া বা এটার স্টেজটাকে শেষ করে দেওয়া আপনি তো জানেন যে ইনফ্লামেশনের স্টেজ আছে কয়েকটা সেই স্টেজটা গুলাকে প্রাইমারি থেকে অনেক সময় আমরা যদি ক্রনিক হয়ে যায় সেটাকে আবার প্রাইমারি স্টেজে নিয়ে আসি আর মূল কারণটা হচ্ছে প্রাইমারিতে এনে তাকে নরমাল প্রসিডিউরে সাবসাইড করা অনেকে বলে যে গরম পানিতে পা ভিজিয়ে রাখতে ওটা কি অনেক ক্ষেত্রে উপকারী অবশ্যই গরম পানির অনেক উপকারিতা আছে গরম পানিতে সার্কুলেশন বাড়বে ইনফ্লামেশন করবে গরমের পারসেপশনের কারণে পেইনটা কমে আসবে গরম পানির কারণে হিলিং প্রসেসটা দ্রুত হবে খুব দ্রুত হতে পারে সব ক্ষেত্রে না স্পেশালি যদি এই যে প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে ক্যালকেনিয়াল ইস্পাসের ক্ষেত্রে কিন্তু যদি আর্থ্রাইটিস হয় যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি জানেন কিছু আর্থ্রাইটিস আছে বা টিউবারকুলার আর্থ্রাইটিস ইনফেকশিয়াস আর্থ্রাইটিস এর ক্ষেত্রে উল্টা ঠান্ডা পানি শেক খুব উপকারী আচ্ছা অপোজিট কোল্ড থেরাপি ইয়েস আমরা যেটা ক্রায়োথেরাপি থেরাপি বলে থাকি তবে এই সকল ক্ষেত্রে আমি বলবো বেসিক ভাবে রোগীরা গরম পানি ঠান্ডা পানি দুইটাই নিতে পারে যেটা রোগীর জন্য বেটার ফিল করে সেটা দিতে পারে রোগী বেটার ফিল করুক রোগী ভালো থাকুক আমরা এটাই কামনা করি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল